একেবারে ব্র্যান্ড ব্লক ছিলেন, দেন ব্লক চেষ্টার করুন সেখান থেকে, বাড়ির থেকে না, কারণ এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা তোমাদের বলবো না, পরে বলবো, ব্লগে দেখতে পারবে, কারণ সুনন্দা আসছে, তো সুনন্দার সাথে এখন সেই ব্লগটি করবো, তো এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা বলবো না, পরে বলবো, তো সুনন্দা রেডি হচ্ছে, আসবে, তারপরে ওর সাথে যাবো, সেখানে গিয়ে আমাদের অনেক কাজ আছে, তো তোমরা দেখতে থাকো ব্লগের মধ্যে, এবং তোমরা এনজয় করো। আমরা ভাবছি বন্ধুরা সুনন্দা আসবে সামনে, শিব মন্দিরের সামনে, তো তারপরে যাবো সেখানে। সেকেন্ড ফ্লোর সিনহা লজ, দেখো তিনতলা পাও কিনা, দাঁড়া জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করি, এখানে ওদের জিম সেন্টার কি উপরে, বন্ধ না দিদা, না জিম না, চাপাখানা মনে হচ্ছে, কী বাবা হ্যাঁ, তো একটি জিমে এসে দেখতে পাচ্ছ, সুন্দর উঠতেছে, দেখতে পাবো, হ্যাঁ চলে খেয়ে নেবো, খেয়ে নেবো হিরা, ঠিক আছে দেখবো ট্রাই করে, হ্যাঁ জিম না যা মনে হচ্ছে, বন্ধুরা আমরা জিম থেকে আসছেন, এই যে এনার অবস্থা দেখো, কি যে হবে, পাসপোর্ট খাওয়া বন্ধ করে দিছি, এখন দেখি না কি করবে, আমি তো কি করি, পাসপোর্ট খাওয়া বন্ধ, তাও তাও ইচ্ছা আছে করার, দেখি ইচ্ছা শক্তি সব থেকে বড় শক্তি, না ব্যাগ দেয় না কোনো কিছু, হ্যাঁ একটা ব্যাগ মনে হচ্ছে কোনো স্কুলে আসছি মনে হয়, কিচ্ছু দেয় না, ব্লিচিং মরছে রে, কি সরি দাদা, কেন তুই কেন আসছি বলতো, আজ আমাদের ঘুমায় না আমার, কেন কেন এসব করে হয়ে গেলে, তো এই যে এটাই দেখো ওইটাই, এখানে কে আছে গো কথা বলার, কেউ আছে, রেজিস্ট্রেশন 1000 মহিনে কা 500 ও নিচে কে জিম কা সব হর এক মশিন দু তিন ঘন্টে ওপর চালিশ আদমি ওয়ার্ক আউট করতে দেখি ইহা 200 সে জায়গা কমে ভিতরে লেকিন বহু জায়গা কিচ্ছু মানে আমি আছি তো, কিচ্ছু আমি আছি বললাম না, ঠিক করে করো, হ্যাঁ কিচ্ছু মানে আমি আছি তো,
আমি না মনে করে দিই বন্ধুরা আজকে সুন্দর গাড়ি চালাচ্ছে আজকে আমরা যাচ্ছি ইমবিউতে দেখতে পারো আমি চালাচ্ছি আমি বসে আমি বসে আছি কি বলবো আর ওইভাবে না তাই তো উপর দিয়ে উপর দিয়ে আমার মাথার উপর দিয়ে রানী ভিক্টোরিয়া কি হবে আরে ভুলে গেলাম ও যাও দেবী চৌধুরানী ওকে ও দেবী চৌধুরানী ও দেবী চৌধুরানী নো পাস ওকে আমি ঘুরাবো পারবা কেউ নাই তো সামনাসামনি গরুগুলো বসে একটু ওই গল্প করতেছে লাভার্স পয়েন্ট গরুগুলো গল্প করতেছে একেবারে সাথে আজকে যেন আমি এত লিটার দুধ দিছি গরুগুলো গল্প করতেছে আজকে আমি এত লিটার দুধ দিছি গরু হ্যালো সাদা গরু হ্যালো কিরে কেমিস্ট্রি তো চলো দিব দিব সব দিব অনেক বছর পর পুরানা জায়গায় পিছন থেকে একজন চামচিকা যাই হোক এটা এখানে একটা স্মৃতি আছে আমার তো সেই স্মৃতিটা চারণ হলো একবার মনটা খারাপ হচ্ছে বাট অল ইজ ওয়েল যা হয় ভালোর জন্যই হয় এই সেই জায়গা
আচ্ছা দিদি ভালো বলো আরে বলবা না কিছু হবে না আমার এটা চালাই চালাই অভ্যাস মাকে নিয়ে এমনি উড়াইছি আমার এই নিয়ে এমনি তিন তিনবার ঘোরা হলো তিনবার ঘোরা হলো ছিল ঘোরাও বন্ধুরা ব্লগটি এখানে শেষ করছি। এখান থেকে এসে পুরো ঘেমে গেছি আমি, তো এখন ডিনার করে রাত্রে ঘুমিয়ে যাব। তো তোমরা দেখতে পেলে যে আজকে আমি কোথায় গেছিলাম সুনন্দার সাথে। তো মেন এখানটা বিষয়টা হচ্ছে যে সুনন্দা আর আমি জিমে ভর্তি হব। তো এখানটায় আমরা এখানে ওয়েট গেন করব, এই জন্য আমরা এখানে জিমে ভর্তি হব। এটি হলো আজকের ব্লগটি, যেটি তোমরা দেখার জন্য ওয়েট করেছিলা যেটা কী ছিল। তো আজকে আমরা জিম খুঁজতে গেছিলাম, তো জিম একটা ঠিক হয়েছে, তো সেটা ভিডিও করেছি আমি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো আমরা সামনের মাস থেকে আমরা জিমে ঢুকবো। তো এখন ওখানটা কী জিম হচ্ছে কেমন হচ্ছে সব ব্লগে দেখতে পারবে, ব্লগ ওয়ান ব্লগ টু সব এভাবে সব বানাবো, তো ঠিক করে দেখতে থাকো। আর ব্লগটি আজকে এখানে শেষ করছি, ব্লগটি বেশি বড়ো হয়নি। তো কালকে আবার একটি ব্লগ আসবে, তো তোমাদের বলে রাখলাম কালকে যে যাবো আমরা একটি অন্য জায়গায়, সেটি এখন বলবো না, সাসপেন্স থাকবে। তো ব্লগে তোমরা টিকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো শেষ করছি আজ এই ব্লগটি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুপ্রভাত, সরি, গুড নাইট।